এমনি কাল কলটা বড় হয়েছে খাদ্য আমরা ভাসি দিয়া লাতে মরে মরে খাদ্য বিরে বেরা আর হাসিনা কলটা বড় হয়েছে বিদ্যার এবার তো লোকগুলো মাঝে গ্রামাতে লোকগুলো ভাসি দিয়া না আমি আমি কোনো কিছু বলতেছি না আমি কোনো এদিকে আমার মনে দুঃখ কারণ তাহলে মানুষ মারা বলেছিলাম মহাপাপ ওখান দিয়ে মানুষ পাল্লা সব হয় আমার কাছে অনেক কিছুই মনে হয় যেমন ভণ্ডামি এবং নাটক কথায় কথায় কত বড় বড় কথা বলি আমরা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি কোনো কিছু বলতেছি না আমি কোনো এদিকে আমার মনে দুঃখ কারণ তাহলে মানুষ মারা বলেছিলাম মহাপাপ ওখান দিয়ে মানুষ পাল্লা সব হয়। আপনার এই দেশের মধ্যে বোস চালানো গতিতে বসে রয়েছেন, আপনি এক আপনার ভিতরে কথা বলে আপনি গুলি করে মারি হলেন, গুলি করে মারালেন, আপনি জানলে বলেছেন এটা কোন দর্শক, এটা কোন দর্শক, এই দেশের মধ্যে যুদ্ধকে আও খালি আওয়ামী লীগের কথা আওয়ামী মিশন করে না, এরা কি দেশের নাগরিক না, এরা কি দেশের নাগরিক না? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? আপনি কে? আপনার পরি আপনি যেই হন, আপনি যেই হন, আপনি কিসের মাহফিল বন্ধ করবেন? আপনার বাবার ক্ষমতা নাই মাহফিল বন্ধ করবেন? আপনি উনি কি বসছেন নাকি? আমরা কি ভেসে আসছি এদেশে? চোর বাটপারদের বুক ফুলিয়ে তারা কথা বলে, আলেমুলামরা কেন কথা বলতে পারবে না? আজকে আলেমুলামার উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। আপনি বসেন, এখানে বসেন, আমি আপনার সমাধান দেবো। আমি কুরআন হাদিস থেকে বলছি, আপনি আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না। এই সমস্ত নেতা, এই সমস্ত খ্যাতা গুণার সময় আমাদের নাই, কথা বলেন না কেন? এইগুলো আমরা গুনি নাকি? কত বড় বড় এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে বসে কোরআনের কথা শোনে। আপনি এখানে আপনি কি ভোটচোর? আপনি চোরে কথা বলে রাখলেন, আপনি কি ভোটচোর? কথা বলেন, আপনি কি চুরি করে এমপি হয়েছেন? আরে কথা বলেন, আপনি কি ভোটচোর নাকি? আপনি ভোটচোর, আপনি ভোটচোর, ভোটচোরের কথা বলবো না। তার মানে এই দেশে যারা ভোট চুরি করেছে, দিনের ভোট যারা রাতে নেয়, তারা হলো সব থেকে বড় জালেম। কথা বলেন, তারা হলো সব থেকে বড় জালেম। জনগণের অধিকার ফুটফুটে সুন্দর, আমি কে কিরে আবার কেমন এখন বলতে, দেশের চাল সর, দেশের ডাল সর, দেশের গম সর, দেশের টিন সর, টাকা সর, দেশের ভোট সর, আছে না নাই? দেশের চাল সর, দেশের গম সর, দেশের টাকা সর, টিন সর, তেল সর, ভোট সর, কথা বল, দিনের ভোটটাতে কমপ্লিট করে ফেলে আছে না নাই? এগুলো প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। আমার কি কথা? আপনি আল্লাহর কোরআনে বলছে যে যদি কেউ চুরি করে, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও। চোরের শাস্তি হাত কাটা চোরের কথা নয় মানে? আপনি এগুলো পাইলেন কোথায়? ও যদি করতেছি, আপনি মনে কোরআন হাদিস, আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? আপনি কে? আপনার পরি আপনি যেই হন, আপনি যেই হন, আপনি কিসের মাহফিল বন্ধ করবেন? আপনার বাবার ক্ষমতা নাই মাহফিল বন্ধ করবেন? লেটা দেখিয়েছি, আপনি উনি কি বসছেন নাকি? আমরা কি ভেসে আসছি এদেশে? চোর বাটপারদের বুক ফুলিয়ে তারা কথা বলে, আলেমুলামরা কেন কথা বলতে পারবে না? আজকে আলেমুলামার উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। আপনি বসেন, এখানে বসেন, আমি আপনার এখন আমার কাছে অনেক কিছুই মনে হয় যেমন ভণ্ডামি এবং নাটক। কথায় কথায় কত বড় বড় কথা বলি আমরা, মা বোনের সম্ভ্রম গেছে তোমাদের ভুলবো না, এ একুশে কি শ্রদ্ধা নিবেদন করি এক মিনিট দাঁড়িয়ে, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, দাঁড়িয়ে আমার বুকের হাত দিয়ে গানও সাথে সাথে মিলাই মিলাই গাই, ভণ্ডামি করি সব। আমার কথা কোনো কিছু মনে করবে না, আমার মুখে মধু নাই, ভণ্ডামি এগুলি সব। ভণ্ডামি না হলে ওরা ওই আলিমরা মন্ত্রী হতে পারে দেশে, যারা নিজে হাতে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। শাহাদিজির মতো লোক যে প্রধানমন্ত্রী হতে পারে বাংলাদেশে, যে জাতিসংঘে যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে, রাজাকার আবাদুল আল শামস, ওরা তো এখনও কথা বলে, তখনও কথা বলে, ওরা তো মন্ত্রীও হয়েছে। খন্দকার মোস্তাককে কী বলবো আমি, মুক্তিযুদ্ধ বলবো? তাহলে তো মুক্তিযুদ্ধই থাকে না। পৃথিবীতে বোধহয় একটা মাত্র রাষ্ট্র আছে বাংলাদেশ, যেখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা একাত্তরে ডাইরেক্টলি বাংলাদেশের বিরোধিতা করেছে, ডাইরেক্টলি, তারা এখনও রাজনীতি করে।
দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।